হ্যালো বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যারোমা চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ভীষণই স্বাদের একটা অন্যরকমের পোলাওয়ের রেসিপি। আমার আজকের রেসিপির নাম হলো কাশ্মীরি ফ্রুট পোলাও। এটা দেখতে ভীষণই টেম্পটিং লাগছে আর এটা ভীষণই লাইট, আর রান্না করা তো একদমই সহজ। তাহলে চলুন বন্ধুরা, এই সহজে তৈরি হয়ে যাওয়া পোলাওয়ের রেসিপি আমরা ঝটপট দেখে নিই। এখানে সব প্রথমে বাসমতি চাল নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর আধ ঘন্টার জন্য এটাকে জলে ভিজিয়ে রেখে দিয়েছি। এবারে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। এখানে পুরো রান্নাটা আপনারা ঘিতেও করতে পারেন। এটা একটু গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম। এর সাথে এতে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া আমন্ড বাদাম। তারপর এটাকে গ্যাসের মাঝারি আঁচে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। এই পর্যায়ে এগুলোকে এখন তুলে নিচ্ছি। ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ, এটাকেও হালকা করে নাড়াচাড়া করে তুলে নিচ্ছি। আবারও ওই তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি গরম মশলা, যার মধ্যে আছে ছোট এলাচ, দারুচিনি আর লবঙ্গ। আর এলাচ দেওয়ার সময় অবশ্যই থেতো করে দেবেন। এবারে এগুলোকে একটু সাঁতলে নিচ্ছি। এর থেকে এখন খুব সুন্দর গন্ধ বের হয়েছে। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আগের থেকে জলে ভিজিয়ে রাখা বাসমতি চাল। তবে বাসমতি চালটা দেওয়ার আগে অবশ্যই চালটাকে ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। চালটাকে 2-3 মিনিটের জন্য এভাবে নাড়াচাড়া করে দিচ্ছি আর এই সময় গ্যাসের আঁচ একদম মিডিয়ামে রাখতে হবে। 2 মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদার রস। এই কাশ্মীরি ফ্রুট পোলাওয়ে শুকনো আদার গুঁড়ো ব্যবহার করলে বেশি ভালো হয়, তবে সেটা না থাকলে এইভাবে আপনারা আদার রস করে দিতে পারেন। এর সাথে এতে অ্যাড করে দিচ্ছি কিছুটা মৌরি, যেটাকে দেওয়ার আগে হাতে করে একটু ঘষে নিতে হবে, যাতে করে ফ্লেভারটা খুব ভালোভাবে এই পোলাওয়ের মধ্যে চলে আসে। আবার ওটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। আপনারা যতটা চাল দেবেন তার ডবল কিন্তু আপনাদেরকে জল দিতে হবে, মানে আপনি যে পাত্রে করে চাল মাপবেন সেই পাত্রে ডবল দিতে হবে জল। এর সাথে এতে দিয়ে দিচ্ছি গরম করে নেওয়া দুধ। এখানে আমি 1 গ্লাস যেহেতু চাল নিয়েছিলাম সেই জন্য তার পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম 1 গ্লাস জল আর 1 গ্লাস দুধ। এবারে সব জিনিসগুলো একটু মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কেশর, পরিমাণ মতো নুন। সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি হাই ফ্লেমে। আর যখনই এটা ফুটে উঠবে তারপর এটাকে ঢাকা দিয়ে গ্যাসের আঁচ একদম কম করে দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। আর মাঝে মধ্যে একটু দেখে নেবেন এটা তলায় লেগে যাচ্ছে কি না। ঢাকাটা এবারে খুলে নিয়েছি, এটা এখন সেদ্ধ হয়ে গেছে। তবে এর মধ্যে এখনও যেহেতু জলভাব রয়েছে সেজন্য এটাকে আবারও আমি ঢাকা দিয়ে খানিকক্ষণ গ্যাসে রেখে দেবো। পোলাওতে যে জলটা ছিল সেটা এখন পুরোপুরি টেনে গেছে। এর মধ্যে এবারে অ্যাড করে দিচ্ছি মৌরির গুঁড়ো, আর এই মৌরির গুঁড়োটা কাশ্মীরি ফ্রুট পোলাওয়ে খুব যায়, সেই জন্য আপনারাও চেষ্টা করবেন এর মধ্যে মৌরির গুঁড়ো অ্যাড করতে। আর এর সাথে এর মধ্যে একটু বেশি করে দিয়ে দিচ্ছি চিনি। এই কাশ্মীরি ফ্রুট পোলাও একটু মিষ্টি মিষ্টি টাইপের হলে এটা খেতে বেশি ভালো লাগে। ঝটপট এগুলোকে একবার মিক্স করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে নেওয়া ড্রাই ফ্রুটসগুলো। ঝটপট একবার এগুলোকে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এটা কাশ্মীরি ফ্রুট পোলাও সেজন্য এর মধ্যে ফল তো পড়বেই, তো চলুন আমরা দেখে নিই এটা কীভাবে সার্ভ করব। পোলাওয়ের মধ্যে দিয়ে দিতে হবে ফল। এখানে আমি ডালিম নিয়েছি যেটা এর মধ্যে দিয়ে দিলাম, আর দিচ্ছি ছোট করে কুচিয়ে নেওয়া আপেল। আর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফ্রুটস এর মধ্যে দিয়ে খেতে পারেন। সব জিনিসগুলোকে ঝটপট একবার মিশিয়ে নিচ্ছি। আর এটা মেশানো হয়ে গেলে রেডি হয়ে যাবে কাশ্মীরি ফ্রুট পোলাও। আর এই ফ্রুট পোলাওটা এতটাই টেস্টি হয় যে এর সাথে আর কোনো সাইড ডিশ দরকারই হয় না। বন্ধুরা, এখন কাশ্মীরি ফ্রুট পোলাও খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। তবে আমি আজকে এই ফ্রুট পোলাওটাকে চিকেন কষা দিয়ে সার্ভ করেছি। তাহলে আপনারাও ঝটপট এই টেস্টি রেসিপিটা বানিয়ে ফেলুন আর আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আমার আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যেসব বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।